আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিনাস কুকিং হোম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়া, আমার পরিবার পরিজনই ভালো আছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন তাই দোয়া করছি। আজ আপনাদের সাথে আমি আরেকটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি হলো বিফ শামি কাবাব। আজ আপনাদেরকে আমি বিফ শামি কাবাবটা তৈরি করে দেখাচ্ছি। আসলে কাবাব তো আমরা সবাই খুবই পছন্দ করি, যে কোনো ধরনের কাবাবই হোক না কেন, কাবাব খেতে আমরা ছোট বড় সব শ্রেণীর লোকেরাই কাবাবটা অনেক পছন্দ করি। তো আজ আমি আপনাদেরকে বিফ শামি কাবাবটা তৈরি করে দেখাচ্ছি, আমি কীভাবে তৈরি করছি সেটাই দেখাবো। আশা করি সবার পাশে থেকে ভিডিওটি উপভোগ করবেন। প্লিজ বিফ সাথে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। বিফ শামি কাবাবটা তৈরি করতে যা যা লাগছে আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর নিয়েছি হলো 1.5 টেবিল চামচ আদা বাটা। এখানে 2 তেজপাতা নিয়েছি, 1 জয়ফল, 1 জয়ত্রী, 2 ফালি নিয়েছি দারুচিনি, 3-4টি নিয়েছি সবুজ এলাচ, 5-6টি নিয়েছি হলো লবঙ্গ, 5-6টি নিয়েছি হলো সবুজ কালো গোলমরিচটা। এখানে 1/2 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা এখানে গরু, মুরগি, খাসি এবং কি ডিম দিয়েও কিন্তু করা যায়। এখানে আমি নিয়েছি খোসা ছাড়ানো যে ছোলাটা, সেটাকে আমি ভিজিয়ে রেখেছি প্রায় 1.5 ঘন্টার মতো। এখানে 1 চামচ নিয়েছি মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর নিয়েছি 1.5 টেবিল চামচ মাংসের মশলা। তো দেখতে থাকুন কীভাবে আজকে বিফ শামি কাবাবটা তৈরি করি। এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে প্রত্যেকটা জিনিস এক এক করে দিয়েছি। এখানে গরুর মাংস 1/2 কেজি নিয়েছি, ছোটো ছোটো পিস করে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তা এখানে নিয়েছি 100 গ্রামের থেকে একটু বেশি হবে খোসা ছাড়ানো যে ছোলাটা, এটা অনেকক্ষণ 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। হাতে যতক্ষণ সময় থাকে ততক্ষণই ভিজিয়ে রাখবেন। এখানে দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলো এবং বাটা মশলাগুলো। তো এখানে আসলে আমি পেঁয়াজটা দেখাইনি তখন, আমি এখানে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি 1/2 বাটি, মানে বড় সাইজের 3টি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, সবই ঢেলে দিচ্ছি আমি এক এক করে। তো আপনারা এখানে অন্যান্য জিনিসও নিতে পারেন, আপনারা আপনার পছন্দ মতন। এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। তো আপনাদের বেকিং পাউডার না থাকলে আপনারা সামান্য একটু চিনি এবং পেঁপেও ফেলে দিতে পারেন, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি হলো লবণটা স্বাদ মতো, প্রয়োজন যদি হয় পরে আমি দিব, প্রথমে আমি 1/2 চামচের মতন দিয়েছি। এখন পানি দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আমি এগুলোকে কষাতে যাইনি, অনেকে আছে কষা, তো আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছি। এখানে প্রায় আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছিলাম, এটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখন এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। ডাল এবং মাংসের পানিটা দেখুন একেবারে শুকিয়ে গিয়েছে। তো এর মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, এগুলো দেখাতে চাইনি, আপনাদের সময় নষ্ট করতে চাইনি আমি। তো আমি এখানে একটু আরেকটু পানি আছে গায়ে গায়ে, তো একেবারে আমি পানিটাকে একেবারে শুকিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, একটু পেঁচোলাটা দিয়ে যেন নিচে লেগে যেন না থাকে। আবারও আপনাদেরকে একটু দেখাচ্ছি, পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। একদম ফ্রাই প্যানের নিচের মধ্যে কিন্তু ডালটা লেগে যাচ্ছে একটু একটু করে। মাংসটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব ক্যাপসুল কাটারে ব্লেন্ডিং করার জন্য। এই যে দেখুন মাংসটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। অনেকে আছে চুলার উপর একেবারে ডালগুলোকে গালিয়ে ফেলে, তো আমি আসলে অনেক সময় লেগে যাবে, সেই জন্য আমি এগুলোকে ক্যাপসুল কাটারে ব্লেন্ডার করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও নিতে পারেন, পাটাও পিষে নিতে পারেন, না চুলার মধ্যে একেবারে পুরোপুরিভাবে সিদ্ধ করে আপনারা কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। আমি অনেক সময় করি, তো আমি আসলে ওইটা করতে গেলে অনেক সময় লেগে যায়, তো আমি সেটা না করে জানি যেহেতু ক্যাপসুল কাটা যেহেতু করবো সেজন্য আর চুলার উপরে সেটা করতে যায়নি। এখন আমি ক্যাপসুল কাটারটার মধ্যে একটু একটু করে দিয়ে এগুলোকে আমি মিহি করে নিচ্ছি। তো যে দেখুন আমি সবগুলো ক্যাপসুল কাটারে একটু একটু করে দিয়ে এখন আমি মিহি করে নিব। তো আপনাদের যদি বাসায় ব্লেন্ডার থেকে ব্লেন্ডারও করতে পারেন, না হয় পাটায় পিষে নিতে পারেন, বা না হয় চুলায় অনেকক্ষণ রেখে সিদ্ধ করে নিতে পারেন। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখুন আমার পিষানো হয়ে গিয়েছে ক্যাপসুল কাটার মধ্যে। তো আমি আবার একটু উপরের থেকে একটু কিছু নিয়া ছিল, ডাল ছিল আস্তে আস্তে, তো আমি আবার একটু চামচটা দিয়ে নিচে নামিয়ে দিয়েছি। তো এখন আমার সবগুলো হয়ে গিয়েছে, তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুবই সুন্দর মিহি হয়ে গিয়েছে। আসলে কাবাব এমন একটা জিনিস কার না পছন্দ, আমরা সবাই খুবই পছন্দ করি কাবাব খেতে। তো এই যে দেখুন আমি এভাবে করে বাকিগুলো করে নেব, এরকম মিহি করে ক্যাপসুল কাটারি করে। তো আমার সবগুলো হয়ে গিয়েছে, একেবারে মিহি হয়ে গিয়েছে। আমি যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি এই ক্যাপসুল কাটারের মধ্যে করে ফেলেছি, জাস্ট তেজপাতাগুলো উঠিয়ে ফেলেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি হলো বড় সাইজের 2 পেঁয়াজ নিয়েছি, এগুলোকে কুচিয়ে দিয়েছি। 7-8টি নিয়েছি একটু ঝাল টাইপের কাঁচামরিচ, এখানে নিয়েছি 1 মুঠি ধনে পাতা, দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি টোটাল 2টা ডিম ইউজ করছি, প্রথমে একটা দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি, এটা হলো কাবাব মশলা, যদি থাকে দিবেন, না
কোনো সমস্যা নেই। আপনার একটু ভাজা তালা জিরার গুঁড়া থাকলে ওটা দিতে পারেন, এবং একটু গোলমরিচের গুঁড়া থাকলে সেটাও দিতে পারেন। তো আমি একটু ঝাল করে কাবাবটা করছি, কাঁচামরিচটা তো আসলে অনেক ঝাল, একটু ঝাল ঝাল করে কাবাবটা খেতে অনেক ভালো লাগে। আমার বাচ্চারও মোটামুটি ঝাল খায়, একেবারে যে বেশি তাও না। তো এখানে আরেকটা ডিম দিচ্ছি, তো আমি টোটাল দুইটা ডিম ইউজ করছি। তো আমার এখানে আরেকটা ডিম আমি ভেঙে দিয়ে এখন আবারও এগুলোকে প্রত্যেকটা জিনিস আবার ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি হলো একটু বেকিং পাউডার, এতে করে কাবাবগুলো খুবই সুন্দর ফুলে উঠবে। তো আবারও মাখিয়ে নিচ্ছি বেকিং পাউডার দেওয়ার পর। এখন আমি চলে এসেছি কাবাবগুলো তৈরি করার জন্য। আমি হাতের মধ্যে একটু সয়াবিন তেল দোনো হাতে মাখিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে শেপ তৈরি করে দেখাচ্ছি, আমি গোল গোল শেপে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কাবাবগুলো আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। তো আমি এইভাবে করে সবগুলো কাবাব গোল করে আমি তৈরি করে নিচ্ছি, এই যে দেখুন এইভাবে করে আমার স্বামী কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে। যেসব ভাই বোনেরা নতুন, আপনারা চাইলে এইভাবে অনেক বেশি কাবাব তৈরি করে ফ্রোজেন করে অনেক দিনের জন্য রেখে দিতে পারেন অতিথি আপ্যায়নে, এবং ঝটপট বাচ্চাদের টিফিনে এবং বিকেলের চায়ের আড্ডায় কাবাব তৈরি করে যে কোনো সময় ভেজে খেতে পারেন। ফ্রাই প্যানে আমি আগে থেকে মিডিয়াম আঁচে রেখে তেলটা বসিয়ে রেখেছি। তেলটা বেশি হাই হিটে গরম করে কাবাবগুলো ছাড়তে যাবেন না, যদি বেশি গরম হয়ে যায় চুলাটা অফ করে দিয়ে এক দেড় মিনিট পরে তারপর কাবাবগুলো দেবেন। এখন আমি সবগুলো কাবাব ভাজার জন্য দিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে কাবাবগুলো এক এক করে উল্টিয়ে দিচ্ছি। আমি একটু বেকিং পাউডার দেওয়াতে কাবাবগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে। আসলে ডিম দেওয়ার কারণে উপরে ফেনা ওঠাতে আসলে কাবাবগুলো সেরকম দেখা যাচ্ছে না, সবগুলো কাবাব উল্টিয়ে দিয়েছি। কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি। প্লেটে এক্সট্রা যে তেলটা থাকবে কাবাবের গায়ে, সেই তেলটা গায়ে লেগে যাবে টিস্যুর গায়ে। তো আমি এরকম কালার করে সবগুলো কাবাবই ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার বিফ শামি কাবাব, খুবই মজা। অল্প সময় অল্প উপকরণে কিন্তু ঝটপট মজাদার শামি কাবাবটা তৈরি করা যায়। যেসব ভাই বোনেরা নতুন এখন আপনারা এই শামি কাবাবটা খাননি, প্লিজ একবার হলো ট্রাই করে খেয়ে দেখেন কতটা সুস্বাদু। এটা আসলে যে কোনো জিনিসের সাথে খেতে অনেক ভালো লাগে, গরম গরম খেতে তো অনেক মজা, খালি তারপর এমনকি মুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। ভিউয়ার্স আজ এ পর্যন্ত ছিল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।